আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি তাহলে আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো। আজকে আছি জাতীয় সংসদ ভবনের কাছে, ফার্স্ট টাইম আইসি পার্লামেন্টও, বাংলাদেশ পার্লামেন্ট, কারণ এগুলা তো কোনো সময় দেখা হয়েছে না। আর ছোটো থেকেও এখন পর্যন্ত দেখে আইসি শুধুমাত্র টিভিতে লাইভ, সরাসরি তো অবশ্যই দেখার কোনো অভিজ্ঞতা নাই। আর আইসিলাম ডিএনসিসি, লগে আসলাম কাজিনের অফার ওয়াকে বাইরে, আর আইলাম পার্লামেন্টের ওদিক দিয়া। শাওন ভাই যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ধন্যবাদ ভাই, কারণ আপনি অনেক কিছু হেল্প করছেন, আপনার কারণে এগুলো প্লেস দেওয়াও হয়েছে, থ্যাংক ইউ আপনার। আর ঢাকার বিষয়ে কী হয়তো আমি একবারে অভিজ্ঞতা ছাড়া ঢাকার বাইরে হয়েছি, তো দেখলাম ঢাকার মানুষ কীভাবে চলাফেরা করে, যে কী অবস্থার জ্যাম ঢাকার, আর কী অবস্থার দুলাবালে মানুষ, যে কিলা তাকে তারাও বলা জানে। অবশ্যই ঢাকার মানুষ এগুলোর সাথে তাকিয়া তারা অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ দুলাবালি, জ্যাম, মানুষ সব কিছু মিলিয়েও তারা, কিন্তু আমরা লাগে অনেক কঠিন ঢাকার পরিবেশ। যাই হোক, যে পার্লামেন্টটা দেখা দিয়েছি অনেক সুন্দর একটা ভিউ, কারণ বাংলাদেশের আমরা টিভি দেখছি, বাট যে অত সুন্দর বাংলাদেশের পার্লামেন্ট, যে সরাসরি দেখলে বোঝা যায় এটা কত সুন্দর পার্লামেন্ট, কারণ ভিতরে তো যাওয়া যায় না, দূর থেকে যতটুকু পারছি জুম করে আপনার দেখার চেষ্টা করছি। আর ঢাকার তারা তখন অনেকও সবই দেখে লেগেছে বাংলাদেশ, কারণ দেশের তাকি না দেশের বাইরে থেকে হিসাবে দেখার আগ্রহটা অনেক বেশি দেখছি। আর ভালো লাগছে, অনেক ভালো লাগছে, চাইছিলাম ভিতরে হামাইতাম, যে ভিতরে গেলে অথবা দেখতাম ফার্ম অনেক কিছু। আর টুকার আগে অনেক চেকপোস্ট আছে, জিখাইলাম তারা যে ভিতরে যাইতাম ফার্মনি, তো ভিতরে তো ঢুকার পারমিশন নাই, ঢুকতে পারছি না, বাইরে থেকে ভিডিও করছি। বাট ভালো লাগছে অনেক কিছু, টোটাল মেবি জানি না, সাইডটে না ফার্স্টটা গেট আছে, সবগুলো গেটও দেখলাম যে মানে লাগাই, আর সবগুলোতে চেকপোস্ট আছে, ভিতরে ঢুকার কোনো পারমিশন নাই। তো অবশ্যই ঢাকা তাইলে আপনারা চেষ্টা করবো এগুলো দেখার লাগে, বিশেষ করে আমরা যারা ভাড়া থাকি, সুযোগ না ঢাকার বিষয়ে গেলে দেখতে পারবা। আর ঢাকা তো অবশ্যই ক্যাপিটাল, জ্যাম, মানুষ সব কিছু থাকবো, তো আমরা ভিডিও দেখোক, দেখবা ইনশাল্লাহ, জানাই বা কিলা লাগে সব কিছু। আর ভালো থাকবো ইনশাল্লাহ, নেক্সটে দেখাইব।